বাংলাদেশ ধান গবেষণা উদ্ভাবিত একটা ধান, এই ধানটা হলো বিধান 34। এটা হলো আমন মৌসুমের একটা সুগন্ধি জাত। এই জাতটা বর্তমানে গাইবান্ধা সহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, এই ধানটা ব্যাপকভাবে আবাদ হচ্ছে। এটা গাছের উচ্চতা হয়ে থাকে 117 সেন্টিমিটার বা 1 মিটারের উঁচু, 1 মিটারের বেশি উঁচু হয়ে থাকে। আপনারা মাঠে এর পারফরমেন্স দেখতেছেন যে এই গাছে, এই জাতের ধানের জীবনকাল সাধারণত 135 দিন পর্যন্ত হতে পারে। তবে এর চাউল হলো খাটো মোটা এবং দানা খুবই ছোট, সুগন্ধি এবং উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ। এতে মাইলোজের পরিমাণ আছে 23% এবং এর দানার গড় ফলন, চাউলের যে ফলন আমরা হিসাব করি সেটা 3.5 টন পর্যন্ত হেক্টরে পাওয়া যেতে পারে। তবে এই যাত্রা বিশেষ করে যেখানে বন্যার পানি নামতে অনেক সময় লাগে, সেখানে যদি আমরা আবাদ করি তাহলে এটার জীবনকাল আমরা অনেকটা কমিয়ে আনেও আবাদ করতে পারি। অর্থাৎ বেশি বয়সের চারা রোপণ করেও সেখানে বন্যা শেষে এই ধানটা রোপণ করা যেতে পারে। তবে সময় মতো রোপণ করলে এর ফলন অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা, নর্মালি 25 থেকে 30 দিনের চারা অপেক্ষাকৃত যেখানে উঁচু জমি সেখানে লাগানো হয়। তবে যে এলাকায় বন্যা পানি সরতে দেরি হয় সেখানে আপনারা চারার বয়সটা বাড়িয়ে দিয়ে, অর্থাৎ 45-50 দিনের চারাও যদি রোপণ করেন তাহলে